হাই ফ্রেন্ডস, আজকে কালী পুজো, তো তোমাদের সবাইকে কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব মজা করো, খুব ভালো ঠাকুর দেখো। আমরা যাচ্ছি না কোথাও ঠাকুর দেখতে, অনেকে অনেক দূর দূর যাচ্ছে ঠাকুর দেখতে। তো আমি এখনই মায়াপুর থেকে আসলাম ডিউটি সেরে। তো বাইরে ওয়েদারটা খুব খারাপ আজকে, জানি না কেন ঝড় বৃষ্টি হচ্ছে, খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো নয়ন এখন বলছে যে চল অন্য কোথাও তো যাবো না ঠাকুর দেখতে, চল পাড়া ঠাকুর কাটা দেখে আসি। তো নয়ন একটু হালকা একটু মেকআপ করে নেবে, মেকআপ এখন নাই, জাস্ট ফেস ওয়াশ করলাম। ফেস ওয়াশ করে আসলে, আমি আর কিছু করবো না, এইভাবে তুই রয়েছি, এমনিতেই এইভাবেই এত যাবে। সেজে গুজে রয়েছিস, বাপ, লিপস্টিক দেখ চকচক করছে। সে সকালে পড়ে গেছে, ওইভাবেই রয়েছে এখনো। তো ঠাকুর দেখে আসি, তোমাদেরকেও দেখাবো আমাদের পাড়ায় কটা পুজো হচ্ছে। মোট বেশি বড় করে হয় না আমাদের পাড়াতে কালী পুজো, একটা ঠাকুর, হ্যাঁ ওই তিনটে না চারটে ঠাকুর হবে, তোমাদেরকে দেখাবো। বিপাশা তুই যাবি নাকি? হ্যাঁ আমিও যাব তো। না না, পড়তে বস, যেতে হবে না, মাধ্যমিক পরীক্ষা সামনে, এখনো ওর ঘোরা শেষ হয় না। আর যাই দু হোক, তিন মাস বাকি যদি পরীক্ষায়। যেতে চাই নিয়ে যাব, না না তিন তা বোনে তো একটু বেশি, ঘুরে আসবো, পাড়ার মধ্যেই তো, দূরে তো কোথাও না। তো চলো তাহলে যাই ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়লাম এই ছাতা নিয়ে, হালকা বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিতে ভেজার রিস্ক নেওয়া যাবে না, কারণ বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে। চলে এসেছি প্রথম মণ্ডপে, ঠাকুরমশাই বসে পড়েছে, পুজো করছে। জয় মা কালী, কলকাতে বালি, তেরা বার না যায় খালি, জয় মাতা দি, কৃষ্ণকে মুক্তি দিও, বাবা মাধবের চরণে যাতে রতি হয়। সোজা চলে যাচ্ছে এখন, লাইটিং দেখুন, বৃষ্টির জন্য এক সাইডে লাইট করেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই আরেকটা মণ্ডপে নয়ন আবার পোজ দিচ্ছে ছাতা নিয়ে। এই যে একজনের বাড়িতে আবার ওই যে মোমবাতি সাজিয়েছে, একটু জুম করে দেখিয়ে দিলাম, পাশের বাড়ির লাইটিং লাইটিং করেছে। যা যা, অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে না দুর্গাপূজা, মনসা পুজো এগুলো বেশি বড় বড় হয়, কালী পুজোটা বেশি হয় না। নয়ন ঢুকে যাচ্ছে ভিতরে, ছাতা নিয়েই চলে গেলি, যা যা যা, আমাকে না, আমি যাবো না, তুই যা বাইরে থেকে দর্শন করি। যায় মা কালী, কৃষ্ণ প্রেম ভক্তি দিও, রাধা মাধব চরণে যাতে রতি হয়। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে না, একদিন দেখছিস। এই যে আরেকটা, এখানেও পুজো হচ্ছে, এটা হলো আমাদের পাশেই একটা মন্দির, কালী মন্দির, মানে একজন বাড়ি আমরা ছিলাম না সবসময়, এই যে আর একটা ঠাকুর ঢুকছে। জয় মা কালী, জয় মাতা দি, জয় মাতা দি। এই ছোট ছোট পুজোই হয় আমাদের পাড়াতে, বেশি বড় হয় না। লাইটিংটা, হ্যাঁ লাইটিং দেখতে দেখতে বাড়ি চলে যাই এখন, ব্যাগ নিচ্ছি আমরা এখন, এই বাড়ি চলে যাবো। বললাম আর একটু এগিয়ে চল, না যাবি না। এই ঝিরঝির বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাওয়া